অবশ্যই নিউশেরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি যে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলে দিয়েছে মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। তো এখানে কী কী পোস্ট রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং আদার্স কী ইনফরমেশান রয়েছে, সমস্তটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। কিন্তু তার আগে বলবো বন্ধুরা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। এবার সরাসরি অফিসিয়াল নোটিশনে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমাদের বলে রেখে এখানে কিন্তু দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটা হলো ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আরেকটা হলো ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম পোস্টের জন্য তিনটি ভ্যাকেন্সি এবং পরের পোস্টের জন্য কিন্তু তিনটি ভ্যাকেন্সি রয়েছে। প্রথম পোস্টের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে যে মাস্ট বি গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, আর সাথে কিন্তু কম্পিউটার নলেজটা কিন্তু তোমাদের জানতেই হচ্ছে। তো যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছো। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের বয়সটি কিন্তু 1/1/2023 তারিখ অনুযায়ী হিসাব করা হবে। এটার ক্ষেত্রেও সেম রয়েছে, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। পার মান্থ কিন্তু এখানে 9,000 টাকা প্রথম পোস্টের জন্য এবং দ্বিতীয় পোস্টের জন্য কিন্তু পার মান্থ 5,000 টাকা স্যালারি রয়েছে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। তো এই ফর্ম্যাটটি কিন্তু তোমরা আমাদের ভিডিওর কিন্তু এই ডিসক্রিপশন বক্সে কিন্তু নোটিশের একদম শেষে চলে আসবে, সেখানে কিন্তু পেয়ে যাবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখতে হবে যে কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করছো এবং ফটো অ্যাটাচ করতে হবে, এবং বাদ বাকি যা যা রয়েছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করে, সাথে কিন্তু তোমাদের এর সাথে কিন্তু এডুকেশনাল ডকুমেন্টস এবং রেসিডেন্টের বিভিন্ন রকম প্রুফ, মানে তোমাদের কিন্তু প্রপার যেই অ্যাড্রেসটি, তোমাদের যে ঠিকানা সেটা কিন্তু এখানে অ্যাটাচ করে তোমাদের কিন্তু অবশ্যই এই 21 তারিখের মধ্যে কিন্তু পাঠাতে হবে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু সরাসরিও এদের অফিসিয়াল মানে অ্যাড্রেসে গিয়ে কিন্তু ড্রপ বক্সে জমা করতে পারো, অথবা তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা রেজিস্টার পোস্ট বা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা এখানে পাঠাতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই বলবো যে তোমরা কিন্তু এখানে বলে দিয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট রাইট দ্য নেম অফ দ্য পোস্ট অন দ্য টপ অফ দ্য এনভেলপ। তো এনভেলপের কিন্তু একদম টপে কিন্তু তোমাদেরকে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু অবশ্যই এখানে সেটা লিখে দিতে হবে। আর সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে যে তোমাদের কিন্তু এখানে 2 দিয়ে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমাদের পাঠাতে হবে, মানে কাকে তোমরা পাঠাচ্ছ সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে 2 চেয়ারম্যান রিস্টরা মিউনিসিপ্যালিটি এখানে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠাচ্ছ সেটা কিন্তু এখানে দিতে হবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে www.rishramunicipality.org, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা চাইলে অফলাইনেও অ্যাপ্লিকেশন করতে পারো, কিংবা তোমরা চাইলে কিন্তু এখানে বাই পোস্টেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বলা নেই যে তোমাদের ইন্টারভিউ হবে না রিটেন টেস্ট।